ভুলো তাই তো গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ আবার একটা নতুন দিন একটা ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এখন মোটামুটি মায়ের সমস্ত রান্না অলমোস্ট কমপ্লিট কিছু বাকি আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি কি করলো না করলো তো চলো তার আগে একটু আমাদের ছাদ থেকে তোমাদের চারপাশটা দেখিয়ে দিই আর তোমাদেরকে বলেছিলাম তোমরা একটা সমাধান দাও কি তোমরা প্লিজ বলো এই ছোট্ট ছোট্ট লাল পিঁপড়েগুলোর জন্য কি করব এত উৎপাত মানে কোনো কোনো কিছু নেই বিছানাতে কি করে হচ্ছে বলো আমি শুতে পাচ্ছি না শুলে পুরো মানে হাতে গলায় মানে এত লাল লাল হয়ে যাচ্ছে এত কামড়াচ্ছে একদম ছোট্ট ছোট্ট মানে গ্যাস টেবিল কাউন্টার টেবিলগুলো পরিষ্কার করে রেখে আসছি আবার কিছুক্ষণ পর গিয়ে দেখছি হচ্ছে কিচ্ছু নেই মিষ্টি নেই কিছু নেই তবু হচ্ছে তো প্লিজ তোমরা এটা বলো দেখো আজকে পুরো রোদ উঠেছে খুব ভালো রোদ উঠেছে আজকে অনেক দিন পর বেশ একটা ঝলমলে আকাশ আরে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছাদে আগের বার কি বাজে বাজে দড়ি ছিল এবারে সমস্ত দড়ি পাল্টানো হয়েছে একদম ছাদটাকে ভালো মতো করে সেট করা হয়েছে ওল ভাতে মাখা হয়ে গেছে ওল ভাতটা মেখেছে লঙ্কা দিয়েছে তেল দিয়েছে আর নুন তো দিয়েইছে সর্ষে বাটাটা দাওনি না সর্ষে বাটাটা খালি দেয়নি আর এখানে দেখো আমাদের আজকে স্পেশাল লাঞ্চ দেখতে পাচ্ছ কালারটা এটা হচ্ছে কচু দিয়ে চন্দ্রমুখী কচু আলু বেগুন দিয়ে কালো জিরে পাঁচফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তো এটা ওই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা বলে তো সেটা প্রথমে কড়াতে মা পাঁচফোড়ন আর পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপর মাছগুলোকে তার আগে ভেজে রেখেছিল চিংড়ি মাছগুলোকে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর মশলা কষিয়ে ব্যাস রেডি তো এটা আমার খুব প্রিয় একটা লাঞ্চ আমি তো জমে যাবে আর এদিকে হচ্ছে দেখো মাছের কাঁটা দিয়ে একটা নটে শাক সমস্ত সবজি বেগুন আলু কুমড়ো সমস্ত কিছু দিয়ে করলা আর এখানে মাছের কাঁটা আর বড়ি সমস্ত ভেজে একটা চচ্চড়ি হচ্ছে তাই তো তো এই আজকে লাঞ্চ মেনু তিনটে আর কিছু করছো না তো তো চলো এইগুলি আজকে লাঞ্চ মেনু ও হ্যাঁ আর মাছের ডিমের বড়াটা আছে ওটা তো আমি পরে করব তো এই এখন আমার কিছু খাওয়া হয়নি মানে আমি হরলিক্স খাইনি এখনো পর্যন্ত তুই খেয়ে নিয়েছিস তো হ্যাঁ শুধু আমারই খাওয়া বাকি আছে আমি হরলিক্সটা খাই হরলিক্স মধু জল এগুলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে একদম কথা বলছি এও কাজ করে দেখো মাছ ধুচ্ছে সকালে যে মাছগুলো নেওয়া হয়েছিল সেই মাছগুলো এখানে ধুচ্ছে আবার গই গাই করে গান গাইছে মাছ তুল ছাড় খাবার আমি গল্প লিখছি বারবার রাখতে চাই না আর রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সাঁতার পার হও যাও আমার জন্য কেউ দিল না আলো আমি মানুষের সমুদ্রে তুলেছি ঢেউ হারিয়ে গেছি কাজ করে ও একা বসে বসে শুধু খায় আর ঘুমোয় না মাঝে মাঝে আমায় ভিডিওতে সাহায্য করে আবার এখন মাছ ধুতে চলে গেছে মাছ ধুতে এক্সপার্ট ও এখানে দেখো চলে এসেছি এখন আমি মশলা পরোটা করতে তো পরোটা করার জন্য আমি তো আটা দিয়েই সবসময় করি ময়দাটা খুব কমই আমরা ইউজ করি তো এতে আটাটা প্রথমে মেখে নিয়ে তারপর তাতে দেখো খুবই সোজা ইজি এটা আমি ভাজা মশলা গোলমরিচ নুন চিনি সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে আবার থেসে মেখে নিলাম তোমরা মশলাটা বাড়িতে ভেজে রাখবে যে ভাজা মশলাটা আমরা তৈরি করি বাড়ির মশলা তো ওটা দিয়ে খেতে খুব ভালো লাগে এটা সস দিয়েই খাওয়া যায় তো আমরা তরকারি দিয়ে খাবো মা আলুর তরকারি করেছিল আর এরপর আমি চলে এসেছি এখানটা মোটামুটি পরিষ্কার করে নিয়ে ওই যে কটা বাসন পড়েছে চাকি বেলুনিটা ধুয়ে নিলাম কারণ একটু লুচি বা পরোটা করলে ওখানে একটু প্রবলেম হয় চাকি বেলুনিতে তো সেই জন্য ওগুলো ভালো করে ধুয়ে একদম বাসন টাসন পরিষ্কার করে চাটু গামলা এগুলো ভালো করে মেজে রেখে দিয়ে তারপর আমি হাত ধুয়ে একদম খেতে চলে যাব
তো দেখো, আমি কাজ করার পর মোটামুটি সব জায়গাটা পরিষ্কার রাখাই পছন্দ করি। তো এরপর দেখো, এই যে আমাদের টিফিন, পরোটা, ঘিয়ের পরোটা ছিল আর আলুর তরকারি। তো এরপর আমি চলে এসেছি দেখো রুটি করতে। তোমরা তো জানোই যে আমি সকালের দিকে রুটিটা করে নিই, ওই 11টা 12টার দিকে। তো মোটামুটি আমাদের 8টা রুটি হয়, আমি দুবারে রুটিটা করি, 4টে 4টে করে, আর রুটি প্রত্যেকটাই আমি মোটামুটি ফোলাতে পারি। তো রুটি হয়ে যাওয়ার পর আবারও দেখো আমি জায়গাটা পরিষ্কার করব। তার আগে ও মাছের ডিমের বড়াটা ভাজা হয়নি, তো সেটা ভেজে নেব। তো মাছের ডিমের বড়াটা ভাজার জন্য এতে আগের দিনের মাছের ডিমটা ছিল, আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য সোডা আর বেসন আর নুন তো দিয়েইছি, দিয়ে তাড়াতাড়ি এগুলো ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে আমরা সবাই অল্প বিস্তর খেয়ে নিই এগুলো, কারণ গরম গরম খেতে সবারই ভালো লাগে। তো দেখো, মা সেটাই বলছিল যে তোকে আর ভাজতে দেবো না, এই গল্প করতে করতে ভাজছিলাম কারণ আমি বেশি খেয়ে নিচ্ছিলাম বলে। তো তারপর চলে এসেছি, আবার এক দফা বাসন আছে, সেগুলোকে মাজতে হবে। আর ওই বারবার আমাকে দেখছো, আমি ভিম লিকুইড নিচ্ছি, কারণ আমি মানে ওই নোংরা হয়ে থাকলে সেই জিনিসগুলো পছন্দ করি না, তাই আমি পরিষ্কারভাবেই সব কিছু করা পছন্দ করি। তো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন কাউন্টার টেবিল আর গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তোমরা তো জানোই এটা আমার ভালো অভ্যাসই হোক বদ অভ্যাসই হোক, এটাকে আমি সব সময় আগে ক্লিন করব। তো এখানটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে, দেখো বাসনও ধুয়ে জল ঝরতে দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি একদম চলে এসেছি হেয়ার অয়েলিং করতে, কারণ আজকে আমি শ্যাম্পু করব। তো আগের দিন রাতে আমার হেয়ার অয়েলিং করা হয়নি, সেই জন্য আমি এখন হেয়ার অয়েলিং করে নেব। আমি যেভাবে করি তো সেইভাবেই হেয়ার অয়েলিং করে স্নান করে একদম লাঞ্চে তোমাদের কাছে চলে এসেছি। লাঞ্চে কী কী ছিল আগেই তোমাদের বলে দিয়েছি, তাই আর বলার দরকার নেই। এখন আমি চলে এসেছি বিকেলবেলা, গুড আফটারনুন। তো এখন প্রত্যেক দিনের মতো তোমরা জানোই আমি এই সময়ে একটু নিজেকে প্যাম্পার করি, একটু ফ্রেশ হয়ে মোটামুটি একটু ঠিক ফিটফাট হয়ে নিই, এই সময়টা আমার খুব ভালো লাগে। তো তারপর আমাদের চায়ের আড্ডা বসে এই সময়। তো এখানে চা খেতে খেতে বিভিন্ন ধরনের গল্প চলছে, গল্প করতে করতে চা খাওয়াটা আমরা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, যথারীতি সন্ধেবেলা কিছু তো একটা খেতেই হবে। তো আজকে ভাবছি চাউমিন করার কথা ছিল কিন্তু করবো না, কারণ একটু আগে একটা কাজ ছিল, দেরি হয়ে গেছে, তাই জন্য অলরেডি এখন 6:45 বেজেই গেছে। তোমরা জানোই আমাদের প্রত্যেক দিন একটু লেট হয়ে যাচ্ছে। তো এখন ভাবলাম, বোনও বলছে অনেকদিন পেঁয়াজি খাওয়া হয়নি, তো চলো একটু পেঁয়াজি করি। ভাবছি মানে যবে থেকে কমেন্টটা এসছে তোমাদেরকে বলবো কিন্তু বলা আর হচ্ছে না। আর ও হ্যাঁ, আমি পাওয়ার গ্লাসটা পরলাম কারণ আমার মাইগ্রেনের পেন শুরু হচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম পরে নিই, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। কারণ আমার পাওয়ার আছে প্রচণ্ডই, কিন্তু আমি মাঝে মাঝে এটা পড়ি না, স্কিপ করে রাখি, যা হয় আর কি, ভালো লাগে না, সবসময় চোখের মধ্যে একটা গজগজ করে মনে হয়। তো যাই হোক, আমাকে আমার এক সাবস্ক্রাইবার বোন বলেছো তুমি যে তোমার ওয়েট কমানোর জন্য, ওয়েট লসের জন্য আমি যদি কিছু টিপস দিই। আমি টিপস বলতে দেখো, আমিও এককালে একটু হেভি ওয়েট হয়ে গিয়েছিল আমার, তো সেক্ষেত্রে আমি তোমার আমার চ্যানেলে আমি আমি যে এক্সারসাইজগুলো করি সেগুলো তোমাকে তুমি একটু ফলো করতে পারো, ওগুলো আমাকে অনেকটা হেল্প করেছিল। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব ভিডিওর, তো সেটা তোমরা করতে পারো একটা। আর আরেকটা হচ্ছে যে খাওয়া দাওয়ার ডায়েটটা ফলো করো, ডায়েটটাই হচ্ছে মেন। তো আমি তো আমার ডায়েট থেকে টোটালি সুগারটা বাদ দিয়ে দিয়েছি, একমাত্র সুগার যেটা পারে আমাদের একটাকে ওটাকে অনেকটা রিডিউস করে দিতে পারে। তো এটা তুমি করতে পারো। আমি যেমন একদমই টোটালি কোনো মিষ্টি খাই না, তবে হ্যাঁ ওই ধরো বাড়িতে যদি কেক টেক বানাই তাতে তো আমি নিজের মতো করে আমি চিনিটা বা মিষ্টিটা অ্যাড করতে পারি, সেটা আমি অল্প একটু খাই, তাও সেটা তো দেখছো যে এই 9-6 মাসে যেটা হয়। তো এছাড়া আমি সেরকমভাবে বাইরের কেনা মিষ্টি বলো বা বাইরের কোনো কেক, পেস্ট্রি, চকলেট এগুলো টোটালি অ্যাভয়েড করি, এগুলো খাই না, প্রচুর পরিমাণে জল খাই। তো এই জাস্ট, আর এক্সারসাইজটা তো ডেলি করি। তো মেনলি যেটা করার দরকার সুগারটা, যদি আমার মনে হয়, কারণ আমি নিজে বুঝেছি যে যদি আমি আমার লাইফ থেকে সুগারটাকে একটু সরিয়ে রাখতে পারি তাহলে আমি অনেকটাই হেলদি থাকতে পারবো।
চলো আজকে সারা দিন টুকটাক করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, আজকের মতো ব্লগটাকে এবার এন্ড করব। আমাদের ডিনার করারও ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন একটা ঝকঝকে ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণের জন্য বি পজিটিভ, সকলে পজিটিভ থাকবে, আমার মতো হাসি খুশি থাকবে। আর হ্যাঁ, আমি যে টিপসটা দিলাম ওয়েট লস করার, তুমি অবশ্যই ট্রাই করো বন্ধু। আশা করি তুমি উপকৃত হবে, কারণ আমি নিজেও উপকৃত হয়েছি। তো চলো আর বকবক, তো আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।